স্যার, আমি তো অফিস সামলাইতে হিমশিম খেয়ে যাইতেছি, একটার পর একটা মেসেজ আসতেছে, লিখা পাঠাইতেছি আবার ঢুকে যাইতেছে মেসেজ। তোমার তো আমি হিমশিম খাওয়ানোর লেগে রাখি নাই, এটা তো একটা অফিস, তুমি তো চাকরি করতেছো তাই না? তোমার তো মায়না দেয়, টাকা দেয় না তোমারে? জি স্যার। মেসেজ যা পাঠাইতেছো, কোনো উল্টা পাল্টা মেসেজ পাঠাইতেছো না তো? সি সি, আপনি কে ডেকে কোন স্যার? আমি উল্টা পাল্টা পাঠামু কিসের জন্য? আমি তো একজন অভদ্র ছেলে না। ভদ্র অভদ্র প্রসঙ্গে তোর লগে কথা কইতাছি? হুম, আকবারে কথা কইছিল লেগে, ঘটনা কি স্যার? ঘটনা কিছু না, গান শোলো কবিতা যখন যেটা মনে আসতেছে তখনই সেটা মেসেজ করে পাঠাইতেছি। তাই নাকি? যেমন এটা কি লেখা? আমার বুকের মধ্যে, মধ্যেখানে মন যেখানে, হৃদয় সেখানে, হৃদয় সেইখানে। ভালোই লেগেছে এটা, সবাই রে গয়র হইটা পড়া যা। আচ্ছা, তোমার নামে বসিলাম, আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইতে। ইনশাল্লাহ প্রস্তাব পাঠামু, অবশ্যই পাঠামু, পাঠামু আর তোমার নিয়ে আসবো। তোমার সঙ্গে আমার প্রেম, এটা কাউকে বলার দরকার নাই, গোপন রাখা ভালো। আর তুমি এখন যাও, মুখটা ঢাকো, একদম গ্রামের লোক আসতেছে, কাঁচাই ঢাকো, তুমি যাবি। তাইলে মনে হয় মাতার দোষ আছে, আমি কি কব? কি তুমি কি রাগি আছো নাকি? অনেক রাগের দেখছো কি? হ্যাঁ, এখনো তো সিটি সেটা তোমার দেখায় নেই। আমি যতদিন দুনিয়াতে বাইচে আছি ততদিন তোমার মোবাইলে আই লাভ ইউ মেসেজ যাইতেই থাকবো। বাইচে আছি কি? আমি যদি মরে যাই কবরের মোবাইল নিয়ে যাবো, ওখান থেকেও আমি তোমার মেসেজ পাঠাবো, এক্সেপশনাল। কি কোনো সমস্যা? তোমার ভাই ভাবি দেখছে, দেখে বলাইলেও কোনো সমস্যা নাই, তাকে লোকে কথা বলতে আমি প্রস্তুত। থামো, তুমি আমার কাছে আই লাভ ইউ লিখে ঠিকই এসএমএস পাঠাইছো, কিন্তু তার লাস্টে লেখা ছিল বিলকিস। এর মানে কি? বিলকিস, খালি বিলকিস না, আই লাভ ইউ বিলকিস। তোমার নামে মানুষ অনেক কিছু বলছে, আমি জীবনে বিশ্বাস করি না, কিন্তু এবার হাতে নাতে ধরা গেছে। তুমি আর জীবনও আমার সামনে আসবে না, জীবনও না, বন্ধ কোথাকার। কখন আসছে মেসেজটা?
মেসেজ পাইয়ে তো তোমার খুঁজতে বের হইলাম। আমি তো এই মেসেজ দেখি কোন নাম্বার থেকে আসছি দেখি। না ধরো, আমার এই সিমটা হারিয়ে গেছে। কো কি চুরি হইছে? তার মানে চোরে এই মেসেজ পাঠাইছে। তুমি ফোন দাও, ফোন দাও, ফোন দিলে প্রমাণ হয়ে যাবে। দাও ফোন দাও। ফোন বাজে কিন্তু ধরে না। তাহলে তার মানে কি, সিমটা যদি আমার কাছে থাকতো তাহলে তো আমার পকেটে বাঁচতো। মেসেজ তো পাঠাইবো, ওই চোরে তো মজা পাইছে, এখন মেসেজ পাঠাইবো। যাও যাও, চোরের সঙ্গে প্রেম করো, যাও। কি কও এসব? শালা কত বড় সাহস, সিম চুরি করছে আবার মেসেজ পাঠায়। আমি তুমি যে গালাগালি গুলি আমার করছো, আমার 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 অনেক খারাপ লাগছে। আমার মনে হচ্ছে যে আমি সুইসাইড করি। আমার অনেক খারাপ লাগছে মিলি, অনেক খারাপ লাগছে। হইছে তো, সরি। আমি থানায় যাবো, আমি জিডি করবো।